নমস্কার বন্ধুরা, সহজ পাঠ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আলোচনা করছিলাম পুরানো মেয়ে ছোট গল্পের প্রথম এবং দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে। আজকে শুরু হবে তৃতীয় পর্ব, অর্থাৎ তৃতীয় পরিচ্ছেদ। এই পরিচ্ছেদের নাম হলো পুরো বর। চলো তাহলে শুরু করছি আজকের তৃতীয় পরিচ্ছেদ, বুড়ো বর। ভাগীরথীর তীরে বৃক্ষরাজি বেষ্টিত নবগ্রাম। ভোর হইয়াছে, সকল পাখি এখনো প্রভাতী কলকুঞ্জন আরম্ভ করে নাই। একখানি ছেঁড়া বালাপোষ গায়ে দিয়া মাথায় পাগড়ি বাঁধিয়া বৃদ্ধ সীতানা ধীরে ধীরে স্কীয় ভবনাভিমুখে চলিতেছেন। পূর্বরাত্রির বৃষ্টিজল বৃক্ষপল্লব হইতে টপ টপ করিয়া ঝরিয়া তাহার পাগড়ি ও বালাপোষ ভিজাইয়া দিতেছে। ক্রমে তিনি নিজ বাটির সদর দরজার সম্মুখে আসিয়া উপস্থিত হইলেন। দরজা বন্ধ, দুই পাশে দুইটি ইষ্টক নির্মিত দেউড়ি বা বসিবার স্থান, তাহা বহুকাল সংস্কারের অভাব ক্ষত বিক্ষত হইয়া পড়িয়াছে। দুই দিকে দুইটি কলিকা ফুলের গাছ এক গা করিয়া ফুলের গহনা পরিয়া দাঁড়াইয়া আছে। স্বরে উপস্থিতি হইয়া ক্ষীণস্বর গুণ্ডন কণ্ঠে সীতানাথ ডাকিলেন, নিতাই। একবার, দুবার, তিনবার ডাকাডাকির পর বাড়ির ভিতর হইতে উত্তর পাওয়া গেল, যাই গো। নিতাই ছুটিয়া আসিয়া দরজা খুলিয়া দিল। প্রভুর পানে চাইয়া সে অবাক। সপ্তাহের মধ্যে আকার প্রকার যেন একেবারে পরিবর্তিত হইয়া গিয়াছে। সে ছাতা নাই, লাঠি নাই, ব্যাগ নাই, এই বালাপোষ কোথা হইতে আসিল ভাবিয়া নিতাই কিছুই ঠিক করিতে পারিল না। নিতাই তাঁতির ছেলে, ভৃত্য বালক, এপ্রেন্টিস করিতেছিল, মাহিনা পায় না, প্রসাদ পায় মাত্র। সতীনা জিজ্ঞাসা করিলেন, কিরে নিতাই, বাড়ির সব ভালো? নিতাই বলিল, ভালো। আপনার লাঠি আর ছাতা কই? বৃদ্ধ অতি করুণভাবে নিতাইয়ের প্রতি স্নেহপাত্র করিলেন। নিতাই বলিল, ফেলে এসেছেন বুঝি? বৃদ্ধ কাঁদা কাঁদা হইয়া বলিলেন, হাঁ নিতাই, সে গেছে। পাকা বাঁশের লাঠি গাছটিও উপর নিতাইয়ের অনেক দিন হইতে লোপ পড়িয়াছিল। একদিন সুযোগ পাইলে লাঠিখানি সে চুরি করিয়া বাড়ি রাখিয়া আসিবে, অনেকদিন হইয়াছে ইহা তাহার মনে ছিল। সেই জন্য সে কিঞ্চিত দুঃখ অনুভব করিল। মনে করিল, নিশ্চয় সে মতিগঞ্জের বাড়ির কোনো ছেঁড়া চাকরের কার্য সে লইয়াছে, লোক সামলাইতে পারে নাই, কিন্তু ছাতাটাও লইল। সে ছাতা এমন ছেঁড়া ছিল যে তাহা মনিক তাহাকে বকশিস করিলেও নিতাই লইত কিনা সন্দেহ। যদিও বা লইত, তবে তাহার বেতের শিখগুলি খুলিয়া লইয়া ধনুকের তীর করা চলিত মাত্র, সে ছাতা আর কোনো কার্যে লাগিত না। সতীনাথ একবার নিজের ঘরে গিয়া বসিলেন। নিতাই চকমকে ঠুকিয়া সোলার আগুন ধরাইল, তামাক সাজিয়া কর্তার গায়ে দিল। কর্তা হুঁকাটি কলঙ্ক ধরা পিতলের বৈঠকের উপর রাখিয়া দিল। তাম্রকুষ্ঠের প্রতি তাহার এত দৃশ্য বিরাগ ইতিপূর্বে কখনো দেখা যায় নাই। চক্ষু নত করিয়া মাথাটি নাড়িয়া নাড়িয়া সুদীর্ঘ নিঃশ্বাসের সহিত বলিলেন, হা 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 হা, সর্বনাশ হয়ে গেল। ব্যাপারখানা দেখিয়া নিতাই সেখান হইতে সরিয়া পড়িল। বড় বধূ ঠাকুরানী যখন উঠিয়া বারান্দা মার্জনা করিতেছিলেন, তাহাকে নিতাই কর্তার অবস্থা জানাইল। তিনি বলিলেন, বড়বাবুকে উঠাগে যা। বড়বাবু সতীনাথের জ্যৈষ্ঠ পুত্র, নাম শ্রীনিবাস। শ্রীনিবাস উঠিয়া চক্ষু মুছিতে মুছিতে পিতার ঘরে গিয়া উপস্থিত হইলেন। তাহাকে দেখিয়া চমকিত হইয়া জিজ্ঞাসা করিলেন, এ কি, আপনার চেহারা এমন হয়ে গেছে কেন? কোনো বিপদ আপদ হয়নি তো? বৃদ্ধ লম্পিত মস্তক দুলাইয়া করুণ স্বরে বললেন, হা 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 হা, সর্বনাশ হয়ে গেছে। কি হলো, দিলে না?
দিয়েছিল রে দিয়েছিল, সর্বনাশ হয়ে গেছে। পিতা যদি আরো কিছু বলেন, এই আশায় শ্রীনিবাস তাহার মুখের পানি উৎসুক দৃষ্টিতে চাহিয়া রহিলেন। বৃদ্ধের মুখ হইতে তা হা হুতাশের অস্ফুট ধ্বনি ছাড়া আর কিছুই নিঃসর্গ নির্গত হইল না। অবশেষে শ্রীনিবাস বলিলেন, তবে কি হলো, খোয়া গেল? বৃদ্ধ ঘাড় নাড়িয়া পূর্ববৎ উত্তর করিলেন, হা 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 হা, সর্বনাশ হয়ে গেল। বৃদ্ধ বলিলেন, সে গেছে রে, নোকসান হয়ে গেছে। কেমন করে গেল? চুরি গেছে? না। ডাকাতে নিয়েছে? না। তবে? অনেক কষ্টে এবার বৃদ্ধ বলিলেন, চাঁদ বাড়ির ভূধর চাটুর্যে নিয়েছে। পুত্র রাগিয়া বলিল, সে আবার কি? সে কি করে গয়নার বাক্স নিল, ছিনিয়ে নিলে? আপনি চুপচাপ চলে এলেন, পুলিশের সাহায্য নিলেন না? পুলিশে কি আমি যাইনি, পুলিশেও গিয়াছিলাম। থানা দারোয়াগা ভূধর চাটুর্যের গুণপতিটের ভগ্নিপতি, ভগ্নিপতিরের ভগ্নিপতি, ভগ্নিপতি হোক আর বাবাই হোক, এতলা দিলে ডায়েরিতে তাকে লিখে নিতেই হবে, অনুসন্ধান করতেই হবে। লিখে নেবে কি? উল্টে সে আমায় মিথ্যে নালিশের দায়ে জেলে দেবার ভয় দেখালো। কলিকাতায় যে মেষের বাসায় থাকিয়া শ্রীনিবাস লেখাপড়া করিতেন, সেই বাসায় আইন অধ্যয়নকারী একটি ছাত্র ছিল। তাহার মুখে শ্রীনিবাস মাঝে মাঝে আইন সম্পর্কীয় অনেক তর্ক বিতর্ক শুনিতে পাইতেন। সে অবধি শ্রীনিবাস নিজেকে একজন আইনজ্ঞ ব্যক্তি বলিয়া স্থির করিয়া রাখিয়াছেন। নগদ আডানা খরচ করিয়া একখানি মুক্তার গাইড পুস্তক ক্রয় করিয়াছেন। গ্রামের লোকের মোকদ্দমা উপস্থিত হইলে প্রায়ই শ্রীনিবাস কোনো না কোনো পক্ষের সহায়তা করিয়া পরামর্শ দান করেন। গম্ভীরভাবে পিতাকে বলিলেন, ব্যাপারটা কি হয়েছে সব অদ্যপান্ত খুলে বলুন, দেখি আমি এর কিছু প্রতিকার করতে পারি কি না। তখন বৃদ্ধ বলিতে আরম্ভ করিলেন, তাহার সেই এক ঘণ্টা কালব্যাপী সংস্করণ বক্তৃতার ভিতর হইতে সমস্ত হা হুতাশ, অশ্রুপাত, অনাবশ্যক মন্তব্য বাদ দিয়া আমরা অংশ যে অংশটুকু মাত্র লিপিবদ্ধ করিলাম। সন্ধ্যার পূর্বে নৌকার গুণ টানিয়া আসিতেছিল, হঠাৎ গুণ ছিঁড়িয়া গিয়া নৌকো বিপরীত দিকে মহাবেগে ছুটিয়া যায়। চন্দ্রবাটির ঘাটে একখানি মাল বোঝাই প্রকাণ্ড ভয়ে ঠেকিয়া ভাঙ্গিয়া গেল। গহনার বাক্স চাদর দিয়া সতীনাথের পিঠে বাঁধা ছিল। অচেতন অবস্থায় সতীনাথকে জল হইতে তুলিয়া ভূধর চট্টোপাধ্যায় তাহাকে গৃহে লইয়া যায়। শুশ্রূষা করিয়া তাহার প্রাণ বাঁচাইয়াছে, কিন্তু গহনার বাক্স দিল না। শ্রীনিবাস ভ্রু কুঞ্চিত করিয়া জিজ্ঞাসা করিলেন, গহনার বাক্স সে নিজ মুখে স্বীকার করেছে? প্রথম স্বীকার করেনি। আমার যখন জ্ঞান হলো তখন জিজ্ঞাসা করিলাম, আমার পিঠে যে একটি বাক্স বাঁধা ছিল সেটা কোথায়? বললেন, তা তো কই, আমরা পাইনি। তখন আমি চিৎকার করে বললাম, আমার সর্বস্ব গেছে রে, ব্রহ্মহত্যা করলে রে বলে আমি অজ্ঞান হয়ে যাই। ফের যখন জ্ঞান হলো তখন দেখি কোথা হইতে একটা ডাক্তার নিয়ে এসেছে। ডাক্তারটি বললে, তোমার কোনো ভাবনা নেই, তোমার বাক্স আছে। আমার সমস্ত পরিচয় জিজ্ঞাসা করলে নাড়ি দেখে ওষুধ দিলে, বললে গেল, তোমার কোনো ভয় নেই, তিন দিনের মধ্যে তুমি সেরে উঠবে। শ্রীনিবাস উৎসাহের সহিত বলিলেন, তবে আদালতে নালিশ করে ডাক্তারকে সাক্ষী মানব, কান ধরে ভূরজ চাটুর্যের কাছ থেকে গহনা আদায় করে নেব না। বৃদ্ধ বলিলেন, সে দফা রফাও রে, সে দফা রফাও রফা, ডাক্তারের কাছে কি যাইনি? ডাক্তারের কাছেও গিয়েছিলাম, ডাক্তার বললে গহনার কথা সে কিছু জানে না, কেবল আমার সান্ত্বনা করবার জন্য মিথ্যে কথা বলেছিল। আদালতে নালিশ করলে আর কি হবে, ডাক্তার ওই কথা বলে বসবে। তবে কি করে জানলে ভূধর চাটুর্যে নিয়েছে? তারপরে ভূধর চাটুর্যে নিজেই বলেছে, স্বীকার করলে নিয়েছে অথচ দিলে না, বা বেশ লোক তো। তবে তার স্বীকার করবার উদ্দেশ্যটা কি? অস্বীকার করাই তো তার পক্ষে সুবিধে ছিল। উদ্দেশ্য আছে রে, উদ্দেশ্য আছে বলে তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দাও।
তাহলে ওই গয়নাগুলি সব পাবে। আমি গরিব, আমার মেয়ের বিয়ে হয় না, তোমার গয়না তোমার ঘরেই যাবে, পুরস্কারের স্বরূপ আমাকে কন্যাদায় থেকে উদ্ধার করবে। কথাটা শুনিয়া শ্রীনিবাস বলিলেন, তবেই তো দেখছি গলযোগ বলিয়া অভ্যাসের বশত গুম্ফপ্রান্ত দন্তে দংশন করিতে প্রবৃত্ত হইলেন। সীতানাথ কনিষ্ঠ পুত্র নাম শ্রীমান অন্নদাচরণ, তিনি LA ফেল করে নব্য বাবুটি হয়েছেন। মেজটা নিতান্তই সাহেবি ধরনের, প্রাতে ও সন্ধ্যায় বিস্কুট সহযোগে নিয়মিতরূপে চা পান করিয়ে থাকেন। গ্রামে বালিকাদিকের মধ্যে বিদ্যান বলিয়া তাহার গ্রামের বালকদিকের মধ্যে বিদ্যান বলিয়া তাহার বহুগুণ বর্ধিত করিয়াছিল। শ্রীবিয়োগের পর তিনি বিস্তর কবিত্ব প্রকাশ করিয়া ভগ্ন হৃদয়ের শোকাশ্রু নামেধেও একখানি চটি কবিতা পুস্তক প্রণয়ন ও প্রকাশ করিয়াছেন। যতবার বিবাহের প্রস্তাব আসিয়াছে অবজ্ঞাভরে প্রত্যাখ্যান করিয়াছেন। বন্ধু সমাজে পিতৃবৎসল বলিয়া তাহার সম্মানের আর সীমা নাই। তাহাকে এই বিবাহে রাজি করা যাইবে এমন কোনো আশা ছিল না, তাই শ্রীনিবাস বলিয়াছিলেন, তবে তো দেখছি গলযোগ। বৃদ্ধ বলিলেন, দেখো চেষ্টা করে, বলে কয়ে দেখো, নইলে বুড়ো বয়সে অতগুলি টাকার গহনা শোক আমি সহ্য করতে পারবো না, আমি মারা যাব। ওকে বলো বিবাহ না করলে পিতৃহত্যার পাপ ওকে লাগবে। অন্নদার চারিটি কথায় পাকড়াও করিয়া আনিয়া তাহাকে ঘিরিয়া বসিলেন। অন্নদার চারিটি দাদা তাহাকে পাকড়াও করিয়া আনিয়া তাহাকে ঘিরিয়া বসিলেন। সমস্ত দিন ধরিয়া সমস্ত রকমে তাহাকে বুঝাইলেন, কত মিনতি করিলেন, তর্ক করিলেন, রাগ করিলেন, কিন্তু কিছুতেই অন্নদার মন টলিল না। অন্নদার অন্তরঙ্গ বন্ধুবান্ধবগণের খুশামত করিয়া তাহাদের ধারায় অনুরোধ চলিতে লাগিল। পুনর্বার দ্বার গ্রহণের বিরুদ্ধে অন্নদা যত প্রকার যুক্তির অবতারণা করিল তাহার বন্ধুরা সেগুলি যখন যেইরূপ সুবিধা হইল সুতর্ক বা কুতর্কের সাহায্যে একে একে খণ্ডন করিল। কার্যের কথা ছাড়িয়া যখন ভাবের কথা আসিয়া পড়িল তখন তাহারা বিজয়িনীর মতো অবজ্ঞা হাস্য করিয়া চতুর্দিক হইতে শোক বিহোগ মৃত পত্নীর স্বীয় দ্বার গ্রহণের অজস্র উদাহরণ আনিয়া সুপ্রীতকৃত করিলেন, উদাহরণ আনিয়া স্তুপীকৃত করিলেন। দেখো অমুক স্ত্রীবিয়োগের পর সন্ন্যাসী হইয়া গৃহত্যাগ করিয়া গেল, বনে জঙ্গলে পাহাড়ে পাহাড়ে লোটা কম্বল কাঁধে করিয়া ঘুরিয়া বেড়াইল, কিন্তু এক বছর যাইতে না যাইতেই ফিরিয়া আসিয়া নিজে মেয়ে দেখিয়া বিবাহ করিল। দেখো অমুক স্ত্রীবিয়োগের পর একজন বন্ধু কবি হইয়া পড়িল। বঙ্কিমবাবু হইতে আরম্ভ করিয়া দেশসুদ্ধ সকলেই সমস্বরে বলিল, বাংলা ভাষায় একখানা কাব্য জন্মিয়াছে বটে, কিন্তু সেই আবার একটা আদ্রা নয়, দুটো বিবাহ করিল, ইত্যাদি প্রকারের যুক্তি তর্ক শেষে পরাজয় স্বীকার করিল বটে, কিন্তু বিবাহ করিতে রাজি হইল না। এদিকে আর সময় নাই, ভূধর চট্টোপাধ্যায় 10 দিন মাত্র সময় দিলেন। বিশের শ্রাবণ বিবাহের শেষ দিন, তাহার 3 দিন কাটিয়াছে, সপ্তাহ মাত্র বাকি। ছেলে যখন কিছুতেই রাজি হইল না তখন বাপ বলিল, তবে আমিই বিবাহ করিব, 2000 টাকার গহনা আমি কোনো মতেই হাতছাড়া করিতে পারবো না, ইহাতে আমার কপালে যাই থাকে থাকুক। এই সংবাদ গ্রামে রাষ্ট্র হইবা মাত্র মহা হাসি টিটকারি পড়িয়া গেল। লোকে বলিল, গহনা হারানো নৌকা উল্টানো সব ছল। সুদূরী যুবতী মেয়েটিকে দেখিয়া হারাইয়াছে বুড়ার মন, আর উল্টাইয়াছে বুড়োর বুদ্ধিশুদ্ধি। কেহ বলিল, বুড়াকে চেনা ভার, দুটুকু মারিয়া খিটটুকু হইয়াছে। কেহ বলিল, দীনবন্ধু মিত্রের একখানা বিয়ে পাগলা বুড়ো নাটক কিনিয়া উহাকে প্রেজেন্ট কর। কেহ বলিল, বুড়োর প্রাণের ভিতরটা যে এমন করিয়া হামাগুড়ি দিতেছে তাহা তো আমরা জানিতাম না, একজন গান বাঁধিতে জানিত।
সে বহু লোকের অনুরোধে এই উপলক্ষে একটা মজাদার গান বাঁধিয়া দিল। যাহারা সমাজের বিজ্ঞ লোক বলিয়া খ্যাত তাহাদের দুই একজন আসিয়া সীতানাথকে বললেন, মুখুজ্জে মশাই, আপনি তো বিবাহ করতে যাচ্ছেন, তা যদি আপনাকে মেয়ে না দেয়? আপনি কিঞ্চিত বয়সপ্রাপ্ত হইয়াছেন কি না, হঠাৎ মেয়ে দিতে সম্মত না হতে পারে। সীতানাথ বলিলেন, ও পাঁজি যে বিবাহ করবে না তা আমি আগে থেকেই জানতাম। ছেলে যদি বিবাহ না করে তবে আমি বিবাহ করলেও অলঙ্কার দেবে বলেছে। পেল্লায় মেয়ে এত বড় অর্থাভাবে আজও বিবাহ হয়নি, তাদের আর জাত থাকে না। যুব বুড়া বিচার করলে তাদের কি করে চলবে? পাড়ার লোকের গ্রামের লোকের যতই আমোদ হোক, বাড়ির লোকের মাথায় এ কথা শুনিয়া যেন বজ্রপাত হইল। চারি ছেলে চারি বধূ ভাবিয়া ব্যাকুল হইয়া উঠিল। তাহারা শত পরত নানা উপায়ে নানা প্রকারে বুড়াকে বুঝাইতে লাগিল। সীতানাথ বলিল, দেখো আমার বিবাহ করিবার কিছু মাত্র প্রয়োজন নাই, তোমরা অন্নদাকে রাজি করো, আমি ছেলের বিয়ে দিয়ে সোনার চাঁদ বউ ঘরে আনি। অন্নদা বেচারি কিয়ৎ পরিমাণে রেহাই পাইয়াছিল। এই কথার পর দ্বিগুণ উৎসাহের সহিত আবার তাহার উপর উৎপীড়ন আরম্ভ হইল। শেষে অন্নদার চোখ মুখ লাল করিয়া লাগিয়া বলিল, তোমরা যদি আমার এমন করে দিক করিতে তবে আমি বিরাগী হইয়ে এক দিক পানে চলে যাব। বড় বধূ রাগিয়া বলিলেন, ঢের দেখেছি ঢের দেখেছি ঠাকুরপো, এই বয়সে কত দেখলাম, বাঁচিত আর কত দেখব, এখন এরকম করছো কিন্তু শেষ রক্ষা হলে হয়। 24শে শ্রাবণ, বিবাহ আর 5 দিন মাত্র বাকি। সীতানাথ টাকা কড়ি লইয়া কলিকাতায় গেলেন। বলিলেন, আবশ্যকীয় জিনিসপত্র কিনিয়া সেইখান হইতে নিজে বিবাহ করিতে যাইবেন। বৃদ্ধ যাত্রা করিতে করিলে পর বাড়িতে নতুন করিয়া মহাগণ্ডগোল পড়িয়া গেল। ছোট বড় সকলেই অন্নদার প্রতি একেবারে খড়্গহস্ত। প্রায় 10 বৎসর কাল গৃহিণীর মৃত্যু হইয়াছে, ছেলে মেয়ে নাতি পুঁতি ভরা সংসার। সীতানাথ আর দ্বার পরিগ্রহণ করে নাই, লোকেও সে পরামর্শ দেয় নাই। আজ 10 বৎসর কাল বড়বধূ ঘরে গৃহিণী, হঠাৎ নোলকপরা শাসনদণ্ড কাড়িয়া লইবে এ কল্পনা মাত্র নিতান্তই যন্ত্রণাদায়ক হইল। বড়বধূ আবার কাঁদিতে কাঁদিতে অন্নদাকে মিনতি করিতে আরম্ভ করিলেন, অনুভাই লক্ষ্মীটি, এখনো সময় আছে, এখনো বিবাহ করো, নইলে সোনার সংসার ছাড়খার হইয়া যায়। অন্নদা হঠাৎ বলিল, দেখো বড় বৌদি, দেখো বড় দিদি, আমি একটা মতলব স্থির করিয়াছি, শুনিলাম তারা বড় গরিব, তাই মেয়েটির বিয়ে হয় নাই, তোমরা কোনো রকম হাজারখানেক টাকা আমাকে সংগ্রহ করে দাও, আমি সেই টাকা ভূধর চাটুর্যের দিয়ে বলি, আপনি ব্রাহ্মণ কন্যাদায়গ্রস্ত কিঞ্চিত সাহায্য করলাম, মনমতো সৌপাত্র এনে মেয়ের বিবাহ দিন, আমার গহনাগুলি ফিরিয়ে দিন, তা তারা দিতে পারে, তারা যে অধার্মিক নয় তাদের ব্যবহারে জানা যায়। অনায়াসে তো গয়নাগুলির কথা অস্বীকার করতে পারত। কথাটা সকলে মিলিয়া তোলপাড় করিয়া বলে, হাঁ, এ পরামর্শ মন্দ নয়, চেষ্টা করিয়া দেখিতে ক্ষতি কী, প্রাণের দ্বার পরিবারস্থ সকলের মধ্যে চাঁদা করিয়া কিছু ঋণ করিয়া 1000 টাকা জমা হইল। সকালে সীতানাথ রেলপথে কলিকাতা যাত্রা করিয়াছেন, সন্ধ্যার সময় অন্নদার নৌকো চন্দ্রবাটি অভিমুখে রওনা হইল। নমস্কার বন্ধুরা, তৃতীয় পরিচ্ছেদ বুড়ো বর আজকে এখানেই সমাপ্ত হলো। পরবর্তী পরিচ্ছেদ চতুর্থ পরিচ্ছেদ একখানি পত্র পরবর্তী পর্বে নিয়ে আসব, পরবর্তী পর্ব। আজকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক করবে, কমেন্ট করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলে সমস্ত ভিডিও সবার আগে আপনার ফোনে পৌঁছে যেতে পাশের বেল আইকনটি প্রেস করবে। নমস্কার।